সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি একটি আনপ্রফেশনাল ভিডিও যা ওমরা হজের সময় করা হয়েছে। এতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের উদ্দেশ্য শুধু মক্কা এবং মদিনার কিছু দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থান আপনাদের সামনে তুলে ধরা, এর বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নেই। আমরা ভিডিওটিকে কয়েকটি খণ্ডে বিভক্ত করেছি। আজকে আমরা দেখব আয়েশা মসজিদ পর্ব। আমরা এখন চলে আসছি আয়েশা মসজিদে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আয়েশা মসজিদ। এখানে হেরেম বাঁধতে হয়, এখানে প্রথমে গোসল করতে হবে, গোসল করে পাকশাক হয়ে তারপরে দুই রেকাত নামাজ পড়তে হবে। এই দুই রেকাত নামাজ পড়ে দোয়া করে আমরা আবার চলে যাব কাবা শরীফে। কাবায় যে হজ করার উদ্দেশ্যে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কবুতর থাকে। এখানে অনেক গোসলখানা আছে, গোসলখানায় গোসল করে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা আয়েশা মসজিদ। এইখানে এই মসজিদে দুই রাকাত নামাজ পড়তে হবে, নামাজ পড়ে এহরাম বাঁধতে হবে, এহরাম বেঁধে নামাজ পড়তে হবে। যে মসজিদটা দেখছেন এই মসজিদটার নাম আয়েশা মসজিদ। এটা আয়েশা মসজিদ, আয়েশা মসজিদ। স্নান করছি আয়েশা মসজিদে। আয়েশা মসজিদের ভিতরে অবস্থান করছি। এখানে দুই রেকাত নফল নামাজ পড়ে উমরা হজের উদ্দেশ্যে রওনা হতে হয় প্রত্যেক হাজিকে। আপনারা দেখতে পাচ্ছেন আয়েশা মসজিদ, আয়েশা মসজিদের ভিতরের অংশ। এই মসজিদে সমস্ত হাজিকেই এহরাম বাঁধতে হয়, এহরাম পরে দুই রেকাত নফল নামাজ পড়তে হয়। নফল নামাজ পরে সবাই কাবা শরীফের দিকে রওনা হয়। দেখুন আয়েশা মসজিদের ভিতরের অংশ। আমরা আয়েশা মসজিদ থেকে বের হচ্ছি। বের হয়ে আমরা আয়েশা মসজিদের বাহিরের গেটে, আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা আয়েশা মসজিদের বাহিরের অংশ। এখানে দাঁড়িয়ে প্রথমে দোয়া করতে হয়, দোয়া করে আবার দেখতে পাচ্ছেন আমার বন্ধু জামালকে, যিনি দুই রেকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আয়েশা মসজিদ থেকে বের হয়ে এখন দাঁড়িয়ে আছে। এরপরে তুতা মুন্সি এসে আমরা সবাই একসাথে এখানে দোয়া করব। দোয়া করে আমরা আয়েশা মসজিদ থেকে বের হয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আয়েশা মসজিদের বাহিরের অংশ। আমরা এইমাত্র আমি, আমার বন্ধু জামাল এবং রইসুদ্দিন মুন্সি তুতা আয়েশা মসজিদের ভিতরে দুই রেকাত নফল নামাজ পড়ে বের হলাম। আয়েশা মসজিদের গেট আপনারা দেখুন এবং এছাড়া বাহিরের অংশগুলো। এখানে একটা পাশ আছে যেখানে মহিলারা নামাজ পড়ে,
এই অংশটা মহিলারা নামাজ পড়ে এখানে। পুরুষের নামাজের স্থান ভিন্ন এবং মহিলাদের নামাজের স্থান ভিন্ন, এই স্থানটায় মহিলারা নামাজ পড়ে। এইখানে যে স্থানটা দেখতে পাচ্ছেন এটা মহিলাদের গোসলখানা, আর ওদিকে পুরুষদের গোসলখানা, আর এটা আপনারা দেখতে পাচ্ছেন আয়েশা মসজিদ। এই মসজিদে এহরাম পরে পড়তে হয়। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি দুরেকাত নফল নামাজ পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন কবুতর, জালালি কবুতর। আমরা চলে যাচ্ছি। And then come back to Makkah, inshallah I will try.